নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্গুলি ব্লগার। মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা রেসিপি বানাবো, তো খেতে হয় সুস্বাদু। আর এটা হচ্ছে নিরামিষ রেসিপি, যারা কুমড়ো খাও না তারা চেটে পুটে খেয়ে নেবে। এটা ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর কুমড়ো তো আমাদের মানে খাওয়া খুবই দরকার, সেটা আমাদের কিডনি ভালো রাখে আর ক্যান্সারের পক্ষেও খুব ভালো, ক্যান্সার প্রতিরোধ করে আর সত্যি খেতে খুব সুস্বাদু হয়। তো আমার মতন তোমরা বানিও স্টেপ বাই স্টেপ, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কীভাবে এই রেসিপিটা বানাই। আর যারা লাইক দিয়ে ভিডিওটা এখনও দেখতে শুরু করনি তারা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর কেউ আর যারা নতুন বন্ধু আসবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটাই তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ। চলো রান্নাটা শুরু করে দিই। আর তোমরা মিষ্টি কুমড়ো কীভাবে বুঝবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখবে এই জায়গাটা থাকবে হলুদ আর নিচেকার পোর্শনটা থাকবে সবুজ, তাহলে বুঝবে যে এটা মিষ্টি কুমড়ো আর খেতে হবে সুস্বাদু। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, কারণ এটা ঘি নিরামিষ রেসিপি, একটু ঘি দিয়ে কড়াইটি চেষ্টা করবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটাকে আমি ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নেব, এমন করে ফ্রাই করব যেন কালো যেন না হয়, মানে সেটাকে বুঝে তোমাদেরকে ফ্রাই করতে হবে এই কাজু কিশমিশটাকে। তো প্রথমে আমি কাজু কিশমিশটাকে ফ্রাই করে নেব। আর এদিকে আমার খুন্তির মধ্যে ছিল একটু জল, তো কী করবো। তো আমাদের একটা সহজ একটা কি যে গ্যাসে যে আগুন জ্বলছে সেটাতে একটু শুকিয়ে নিলাম, তাহলে কি তাড়াতাড়ি আমার যে ছিটে লাগছে সেটাও আর লাগবে না। আর ফোন ধরে ধরে না ভিডিও করতে খুব অসুবিধা হয়, মানে ভয় লাগে। তো দেখো আমার কাজু কিশমিশটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, তো সেগুলোকে আমি ভালো তুলে নিলাম প্রথমে। তো আর এখনও পর্যন্ত যারা লাইক দাওনি লাইকটা দিয়ে ভিডিওটা দেখতে থাকো, লাইক দিতে ভুলো না কিন্তু। তো চলো আমার কাজু কিশমিশটা কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেল। আর ওই তেলে যে ওই ঘিটা যেটা বেঁচে থাকবে তো সেটার মধ্যে আমি দিয়ে দেবো এবার এই গোবিন্দভোগ চাল। তো এই গোবিন্দভোগ চালটা দিয়ে হালকা করে ফ্রাই করে নেব, কারণ আর এই রেসিপিটা সত্যি কথায় খুবই সুন্দর খেতে হয়, মানে জাস্ট ফাটাফাটি। এটা মানে থাকলে আর কিছু লাগবে না, বলো মাছ মাংস ডিম ডাল কোনো কিছু লাগবে না, এইটা দিয়ে তোমরা এক থালা ভাত কিন্তু আরামসে খেয়ে নেবে। আর এটা কি নিরামিষ দিনেও বানাতে পারো বা কোনো গেস্ট এলেও কিন্তু বানাতে পারো, সবারই মন কিন্তু একবারে পুরোপুরি পেয়ে যাবে। তো দেখো আমি চালটা কিন্তু ভালো করে ফ্রাই করছি, আর এই সময় থাকবে গ্যাসের ফ্লেম মিডিয়াম, খুব জোরে দেবে না কারণ তাহলে চালটা পুড়ে যাবে, আর চাল পুড়ে গেলে কি খেতে যে টেস্ট সেটা কিন্তু চলে যাবে। তো তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে চালটাকে ভালো করে ফ্রাই করে এবার তুলে নেব। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। তো দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এবার ডুমো ডুমো করে আলু কাটা আছে সে আলুগুলোকে ভালো করে এবার লাল লাল করে ফ্রাই করে নেব। আর দেখছো কেমন ছিটে মারছে বুঝতেই পারছো তোমরা। তো আলুগুলোকে আমি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু হলুদ, আর তোমরা নুনও দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি শুধু হলুদ দিয়ে একটু মানে ভাজছি, তাহলে আমার তরকারিতে যখন নুন দিই তখন মানে সুবিধা হয়, তো মানে নুনের ব্যালেন্সটা বিয়ে করতে হয় আমি হলুদ দিয়ে শুধু ভালো করে ফ্রাই করে নিলাম। তো দেখো আমার আলুগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো। তো আমি এবার আলুগুলোকে এবার তুলে নেব, তেল ঝরিয়ে ভালো করে তুলে রাখতে হবে আলুগুলোকে। তো চলো এবার আলুগুলোকে আমি একটু একটু করে তুলে নিই, কলাটা ধরে আছে। চলো এবার আলুটা আমি তুলছি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আমি ওই তেলের মধ্যে এবার যে কেটে রাখা যে কুমড়ো সেই কুমড়োটাকে আমি এবার ভালো করে ফ্রাই করে নেব। তো কুমড়োটা মানে ভালো করে আর আলু আর কুমড়ো দুটোই কিন্তু ফ্রাই করে নেবে, তারপরে রান্নাটা করবে, একবারে ডাইরেক্ট কিন্তু করবে না, এটুকু বলে দিলাম। তো চলো এবার কুমড়োটাকে ভালো করে আমি ফ্রাই করে নিই। আর যারা এই রান্নাটা করেছে তারা তো জানো যে কেমন খেতে হয়, আর যারা করনি তারা প্লিজ কিন্তু রান্নাটা একবার করবে, তো তারপর আমার কমেন্ট বক্সে এসে জানাবে যে কেমন হয়েছে খেতে। তো এটাকে একটু হলুদ দিয়ে দিয়েছি, এটাও শুধু হলুদ দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
তো চলো ফ্রাই করে নিই। তো দেখো আমার কুমড়োটা কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে, দেখো লাল লাল একটা দাগ মানে কুমড়োর মধ্যে এসছে, তার মানে বুঝে নাও যে কুমড়োটা কিন্তু সত্যি কথা খুবই সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার কুমড়োটাও আমি তুলে নেব এবার, তো চলো এবার কুমড়োটা এবার একটু একটু করে মানে তেলটা তেল ছড়িয়ে এবার আমি কুমড়োটা চলো তুলে নিই। আর আমার কাছে তোমরা যদি কোনো রেসিপি জানতে চাও বা রেসিপি দেখতে চাও তো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমি অল্প একটু তেল দিয়েছি, তেলটা যেটুকু ছিল তার মধ্যে এবার দিয়ে দিলাম এলাচ, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু দারচিনি। তো এইটা ভালো করে একটু স্মেল মানে ভালো করে একটু গন্ধ হওয়া অবধি ওয়েট করলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তো গোটা জিরে ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করা, সে আদাটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকে লো, কারণ আদা দেওয়ার সময় দেখো একটু ছিটকায়, আর আদা তেলের মধ্যে প্রথমে দিলে তিত হওয়ার চান্স থাকে, তার জন্য আমি দিয়ে দিলাম একটু হলুদ। তাহলে হলুদটা দিলে কি আদা যে ছিটায় সে ছিটাবে না। তো ভালো করে দেখো আমি নেড়ে নিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা যেন না পুড়ে, তার জন্য আমি জলটা দিয়ে ভালো করে এবার নাড়াবো। তো নেড়ে টেড়ে দেখো তেল ছাড়া অবধি একটু ওয়েট করবো, কারণ তেলটা রিলিজ হলেই মানে ইয়ে, কারণ আর প্রত্যেকটা রান্নাতে যত মশলা কষাবে তত কিন্তু টেস্ট হয় বেশি ভালো। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে এই সবগুলো একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছিলাম। তো দেন একটু 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 করে মানে সবই দিয়ে দিলাম একসঙ্গে, মোটামুটি বুঝতেই পারছো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে শুধু আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ভালো করে এবার মিশিয়ে নেব। তো দেখো আমি কিন্তু মানে এবার ভালো করে এবার খুন্তিটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব, যতক্ষণটা তেলটা না ছাড়বে অতক্ষণ ভালো করে আমি এবার মেশাবো সব কিছুর সঙ্গে। আর গ্যাসের ফ্লেম সবসময় বলছি মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম সবসময় লোতে রেখে মশলা কষাবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট হয় কিন্তু সত্যি খুবই অসাধারণ, খেতে খুবই ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর যাদের কাছে থাকবে টমেটো কেচাপ থাকবে না তারা টমেটো দাও, কারণ টমেটোই দেওয়া নিয়ম, কিন্তু আমার কাছে আজকে টমেটো ছিল না, তার জন্য আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ একটু। আর টমেটো যা কাজ করবে টমেটো কেচাপ সে একই কাজই করবে। আর একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়বে না বলে। দেখো এবার সব কিছু ভালো করে আমি এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে যে তেল ছাড়া অবধি আমরা আবার ওয়েট করব যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, আর নুনটা তোমাদেরকে মানে বুঝতে পারলে যে দেখালাম নুনটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো আবার তেল ছেড়ে গেছে, তারপর আবার একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। যত মশলা কষাবে তার কাছেই মানে রান্নার কাছে সেটাই হচ্ছে মজা, মানে যত মশলা কষাবে যত তেল ছাড়বে তত কিন্তু রান্নার টেস্ট মানে সত্যি দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু আবার তেলটা দেখো কত সুন্দরভাবে ছাড়ছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো এবার আমি কী করবো চলো, এবার দেখো তেলটা ছাড়া কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে গোবিন্দভোগ চাল, সেই চালটা আমি এবার দিয়ে দিলাম। তো আমি এটা ভালো করে এর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো কত সুন্দরভাবে মেশাচ্ছি তোমরা নিজেরাই বলো, আর কালারটা তোমরা বুঝতে পারছো কত সুন্দর কালারটা হবে এবার রান্নার তোমরা নিজেরাই বলো। তো দেখো আমার কিন্তু মশলা মানে চালের সঙ্গে কমপ্লিট হয়ে গেছে মেশানো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কুমড়ো, কুমড়ো তো কুমড়োটা ভালো করে এবার মিশিয়ে নেব। তো এবার কুমড়োটাকে ভালো করে এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো একটু আর যে ভেজে রাখা যে আলু সে আলুগুলো দিয়ে দেবো, মানে সব কিছু চাল কুমড়ো আলু সব ভালো করে এবার মশলার সঙ্গে ভালো করে মেশাবো। যত মেশাবো তত রান্না কিন্তু সত্যি 100% গ্যারেন্টি দিয়ে বলছি রান্না কিন্তু সত্যি কথা খেতে খুব ভালো লাগবে, এটা তোমরা ট্রাই করো। তো দেখো
আমার মানে মশলার সঙ্গে ভালো করে মেশাচ্ছি। তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে আমি এবার দিয়ে দিব জল। এবার আমি একটু জল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ চালটাও সিদ্ধ হবার ব্যাপার আছে, তার জন্য আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। তো দেন এবার আমি ফুটতে দেব, মাঝে মাঝে একবার করে নেড়ে দেখতেই হবে, কারণ চাল আছে যেহেতু লেগে থাকার চান্স থাকে। তো দেখো আমার সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি, আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো দেখো এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেন আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিটের মধ্যেই চলে এসছে। তো আমি এবার ভালো করে চিনিটা যেন মানে গলে যায় ততক্ষণ আমরা ওয়েট করব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও ভালো করে এবার একটু মিশিয়ে নেব। তোমরা নিজেরাই বলো কত সুন্দর দেখতে হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি, আর নিরামিষ তরকারিতে কিন্তু ঘিটা দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ঘি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর যে ভেজে রাখা যে কাজু আর কিশমিশ ছিল সেগুলোকে আমি ভালো করে দিয়ে এবার দিয়ে দিলাম। তো এবার সব কিছু ভালো করে নেড়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো চলো, তো দেখো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। দেখো তোমরা কত সুন্দর লোভনীয় হয়েছে তরকারিটা। তো আমার এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, একবারে টিফিন বক্স খালি করে বাচ্চারা নিয়ে চলে আসবে। তো এটা শুধু মুখে খেতে পারো, বা উপোস টুপোসের দিনেও তোমরা এই রান্না, উপোস বলছি সরি, চাল আছে যেহেতু বাচ্চাদের টিফিনে দেবে, আর মানে শুধু মুখেও খেতে পারো।